এই চারু অনেক হয়েছে, এবার গানটা শুরু কর। হ্যাঁ, আরে তোর বরকে কোনোদিন ভালো করে গান শুনিয়েছিস? আমার বরের অত সময় নেই রে বাজে কাজে সময় নষ্ট করার। ও বাড়ির কারোরই আমার গান শোনার খুব একটা ইচ্ছে নেই। কখনো রান্না করতে করতে গুনগুন করে গান করেছি, শাশুড়ি মা অমনি এসে বলেছেন মেয়ে মানুষ কাজ করতে করতে গলা ছেড়ে গান করে না, ব্যাস সঙ্গে সঙ্গে গান বন্ধ। বাপের বাড়িতে গেলে মাঝে মাঝে গান টান করি, ভাই বলে ভাই আমি ছোটবেলায় আমার সঙ্গে তবলা বাজাতো তো আমি যখন গান গাইতাম। তাছাড়া ভাইয়ের বউ ও খুব ধরে, বলে দিদি ভাই একটা গান করো, মা বলে মা তো আমার গান শুনতে খুব ভালোবাসে, তখন একটু আধটু গান করি। তবে এখন আর গলায় সুর খেলে না রে, দমই পাই না। কি করে পারিস রে, একটা নতুন জীবন পেয়েছিস বলে পুরোনো দিনের সব কথা ভুলে যেতে, সব অভ্যেস সব কিছু শখ সাধ সব সব উড়ে যাবে, এটা হয় কখনো? অন্যের ইচ্ছে বাঁচতে হবে, আমি না বুঝি না, কই আমি তো পারলাম না। সবাই কি তোর মতন অন্তরা? আমাদের কি না বেঁচে কোনো উপায় ছিল বল? কোথায় যেতাম? হ্যাঁ আমি চাকরি করি ঠিকই, কিন্তু জানিস তো আমাদের সমাজে যদি কোনো মেয়ে ডিভোর্স করে ঘর ছেড়ে দেয় তাকে আমাদের সমাজ ভালোভাবে নেয় না রে। আর তাছাড়া ছেলে মেয়ে হয়ে গেছে, ওদের মুখের দিকে তাকিয়েও তো কিছুটা সহ্য করে নিতে হয় বল। মাঝে মাঝে কি মনে হয় বলতো, আমার সব কিছু আবার প্রথম থেকে শুরু করতে ইচ্ছে করে। আমরা তো সাধারণ মেয়ে হয়ে জন্মেছি, আর তুই লেখাপড়া করে নিজেকে ঝকঝকে করে কোথায় পৌঁছেছিস বলতো? আমাদের কি বা করার আছে বল? তবে হ্যাঁ, আমি আমার সংসারটাকে খুব ভালোবাসি, আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, সবই তো আমার রে। তুই যদি সবাইকে নিজের মতো করে আপন করতে পারিস, আমি তো ওদের ভরসা। হ্যাঁ মুখে ওরা স্বীকার করে না ঠিকই, কিন্তু মনে মনে ঠিক মানে। জানিস আমার হাজবেন্ডের মাঝখানে একটা অ্যাফেয়ার হয়েছিল, সেটা নিয়ে বাড়িতে কি অশান্তি, ধরা পড়ে গেছে তাও স্বীকার করে না। আমি তো স্টেট মেয়েটার বাড়ি চলে গেছি। উমা তাই নাকি? তারপর এবার ছেড়ে দিলি না কেন? কি আশ্চর্য, সত্যি তোদের না আত্মসম্মান বলে কিচ্ছু নেই। অত সোজা আমাকে ভালো লাগছে না দেখে অন্য কোনো মেয়ের কাছে চলে যাবে, আর আমি সবকিছু ছেড়ে চলে আসবো? আত্মসম্মান ধুয়ে জল খেয়ে না কোনো লাভ নেই। আর আমি যে এতদিন সার্ভিস দিয়েছি আর আমাদের বাচ্চাগুলো হয়েছে, সে বাচ্চাগুলোকে নিয়ে আমি রাস্তায় বসবো নাকি? আমি অনেক অশান্তি করে সব কিছু ছাড়িয়েছি, কতদিন আমার হাজবেন্ড আমার সাথে কথা বলেনি, এখন এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। ঠিক মানে কি? আমাকেই তো সব করতে হবে। এই যে কিছুদিন আগে একটা অপারেশন হলো, কে করলো সব? সব তো আমিই করলাম, আসলো প্রেমিকা করতে কিছু? আমার স্বামীর কিন্তু এইসব কোনো ব্যাপার নেই, একটু মেজাজি, আসলে খুব চাপের কাজ করে তো তাই মাঝে মাঝে একটু রেগে যায়, কিন্তু ওই সব মানে ওই বাটটার নেই, কোনো মেয়ের দিকে কখনো তাকায় না। এই শোন আমি না আর নিতে পারছি না আর কি, তুই সারাটা জীবন অন্ধ হয়ে থাক, বরের প্রশংসা আর পঞ্চমুখ হোস না, তুই অন্ধ হয়ে থাক। তুই এ কথা কেন বললি রে? তুই তো কোনোদিন বরের দোষ দেখতে পাবি না, মানে দেখতে চাসই না, তোকে বলে লাভ কি? যদি কোনোদিন তোর বড় জীবনে কেউ আসে তুই সব দেখে শুনে তারপরে বলবি কুই না, তো ওইরকম করতেই পারে না। দেখ যা সত্যি আমি তাই বলেছি, ভালো মন্দ মিশিয়ে তো মানুষ, আমারে কি সব ভালো তাহলে ও সব খারাপ বলবো কেন? এই যে এতগুলো বছর আমাকে ও রেখেছে, আমাকে তো ভালোই রেখেছে, আমার তো কোনো অভাব রাখেনি। শোন তোকে বোঝানোটা কিন্তু আমার কর্ম নয়, কারণ তুই বুঝবি না, সিম্পল। তুই তোর চোখ কান সব বন্ধ করে রাখ, আমার ভালো লাগে না। এই তুই গানটা শুরু কর তো, শুরু কর। দেখ
অপমান দুঃখ কষ্ট সব আমারও আছে কিন্তু আমি শুধু ওইগুলোই মনে করতে চাই না আমি শুধু খুঁজি যে কোথায় কি ভালো আছে কতটুকুনি সুখ পেয়েছি শুধু সেটুকুনি আমি বলতে চাই হাতরে হাতরে খুঁজে পাস তো আসলে তুই যেটা খুঁজে পাস ওটাকে সুখ ভাবিস তো যেটাকে সুখ ভাবছিস ওটা ওটাই সবথেকে বড় ভাওতা তুই মনে করছিস তুই ওদের ভরসা ওরা কি মনে করে জানিস তুই ওদের কেয়ারটেকার যাক বাবা আমি তোর মনটাকে বিষিয়ে দিতে চাই না তুই যদি নিজে ভালো থাকিস আমি কেন তোকে খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করতে যাবো বলতো যা প্রাণে যায় কর আমি কিছু বলবো না তবে আমি তোকে বড্ড ভালোবাসতাম তো এখনো ভালোবাসি তোর মতো একটা মেয়ে তুই কত রেসপন্সিবল আমি মনে করি তোর সুখে থাকার সমস্ত রকম অধিকার আছে তুই আমাদের আমাদের মতো মানে বাকি পাঁচজনদের মতো নস কিন্তু তুই খুব ভালো মানুষ তুই ভালো মেয়ে শ্রেময়ী গানটা ধরি ধর কথা বলে হৃদয়ের দুয়ার খুলে কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে ও বাবু থাকা ভালো তাকে জানিস না বউ কথা বলে পাখি আর ডাকিস না নদীর সাথে খোঁটা দিতেন স্বামী মুখরা অপবাদের ভাগি ছিলে মামি শাশুড়ি না নদীর সাথে খোঁটা দিতেন স্বামী বলেছিলে ফিলে ফিলে মরাচে সবাই মিলে বলেছিলে ফিলে ফিলে মরাচে সবাই মিলে প্রতিবারের মিছিলে কেন মরিস না দেশের বউয়ের কথা জানে না তো জানি শুধু সন্তানের বোঝা সব বুঝে কিছু না বোঝা শুধু সন্তানের বোঝা সব বুঝে কিছু না বোঝা যা কিছু হোক মাথায় আছেন পরম গুরু স্বামী জানো কি ফল হবে কথা বউ যদি আর বলে সারা দেশে ভক্তি জুড়ে আগুন যাবে জ্বলে জানো কি ফল হবে কথা বউ যদি আর বলে সারা দেশে ভক্তি জুড়ে আগুন যাবে জ্বলে চুলে যাবে আলো শাসন নাকে কাদার বিলাস ফ্যাশন চুলে যাবে আলো শাসন নাকে কাদার বিলাস ফ্যাশন রাশাতলে যাবে শাসন তাকে ভাবিস না বউ কথা বলে পাবে আরে ডাকিস না কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে ও বাবা থাকা ভালো তাকে জানিস না বউ কথা বলে পাখি আরে ডাকিস না এই গান ছেড়ে তুই বেঁচে আছিস গান চলে গেলে কি থাকবে রে তোর জীবনে তুই যেটুকু কাজ করবি সেটুকুই তো থাকবে আর কারোর জন্য না হোক নিজের জন্য তো গানটাকে তোকে বাঁচিয়ে রাখতে হবে আর গান গাইলে তো বড় শিল্পী হতে হবে এর কোনো মানে নেই তুই খালি তোর
অনিন্দ্যদা, এসো এসো, ভেতরে এসো, বসো, এসো। আমি ভাবলাম অনেক রাত হয়েছে, আপনাকে আবার কষ্ট করে পৌঁছে দিতে হবে। ইমা, পৌঁছে দেব কেন? এই শহরে থাকে, বরঞ্চ আমি এই শহরের গেস্ট, ও তো একাই যেতে পারত। কোনো ক্যাব বুক করতে পারত না, ওর মোবাইলে ওইসব অ্যাপ নেই। ডাউনলোড কেন করে দেননি?